আজি অর্থমন্ত্রী বিক্রম কেশরী আরুখঙ্ক দ্বারা বেলগুণ্ঠাঠারে সেবা সমবায় সমিতির নূতন কার্যালয় গৃহ উদ্ঘাটিত হয়েছে। বেলগুণ্ঠা সেবা সমবায় সমিতি সভাপতি সন্তোষ কুমার সুবুদ্ধী পৌরোহিত্যরে অনুষ্ঠিত উদ্ঘাটনী কার্যক্রমে উদ্ঘাটক রূপে মানবর অর্থমন্ত্রী বিক্রম কেশরী আরুখ যোগ দিয়ে মুখ্য অতিথি রূপে সোরড়া বিধায়ক পূর্ণচন্দ্র স্বাইঁ যোগ দিয়ে সেপরি কার্যক্রমে সম্মানিত অতিথি রূপে আশিকা সেন্ট্রাল ব্যাঙ্ক সভাপতি মঙ্গল সাহু, বেলগুণ্ঠা গোষ্ঠী উন্নয়ন অধিকারী ভারতী দেবী, কার্যনির্বাহী অধিকারী রাকেশ কুমার পাত্র, আশিকা সমবায় কেন্দ্র ব্যাঙ্ক বেলগুণ্ঠা শাখা নির্দেশক সুমন্ত কুমার বিশুই, আশিকা চিনি শিল্প সভাপতি রবীন্দ্রনাথ পণ্ডা, নগরপাল ফিরোজ কুমার সেঠী, উপনগরপাল টি ববিতা কুমারী, ব্লক উপাধ্যক্ষা প্রমীলা প্রধান, প্রাক্তন নগরপাল তথা সাংসদ প্রতিনিধি রবীন্দ্রনাথ মহাপাত্র, সেবা সমবায় সমিতি উপসভানেত্রী নমিতা জেনা প্রমুখ অতিথি ভাবে যোগ দিয়ে অন্যান্য মধ্যে জেলা পরিষদ সভ্য রাজেশ সাহু, প্রেস ক্লব সভাপতি প্রদ্যুম্ন ভদ্র, সমাজসেবী সুলপাণী শতপথি, আইনজীবী সন্তোষ কুমার পণ্ডা, অবসরপ্রাপ্ত কর্মচারী সংঘ সভাপতি অভিমন্যু পট্টনায়ক, বণিক সংঘ সভাপতি সনত কুমার সুবুদ্ধি, পূর্বতন নগরপাল চন্দ্রমণি সামল, পূর্বতন উপনগরপাল প্রশান্ত সাহু, রোটারি ক্লব প্রান্তপাল ভি দেবী প্রসাদ পাত্র, পূর্বতন কাউন্সিলর টুটু সুবুদ্ধি, যুব সমাজসেবী আলোক সাহানী সমেত বহু সরপঞ্চ সমিতি সভ্য কাউন্সিলর এবং বহু মান্যগণ্য ব্যক্তি উপস্থিত থিলে। এই অবসরে নবীন সরকারঙ্ক সময়রে ওড়িশা মানচিত্রে বিরাট পরিবর্তন আসিথিবা বেলে আগামী দিনরে কোনসি উন্নয়নমূলক কার্য পাই অর্থর অভাব রহিব নাই বলে অর্থমন্ত্রী শ্রী আরুখ প্রকাশ করিথিলে। বিভিন্ন অনুষ্ঠান পক্ষরু মন্ত্রী শ্রী আরুখঙ্কু স্বাগত সম্বর্ধনা করা যাইথিলা। ভঞ্জনগরু অক্ষয় শতপথীঙ্ক রিপোর্ট, একে নিউজ।